বৃক্ষ থেকে যখন প্রথম পত্র ঝরে পড়ে তখন মালি সতর্ক হয়ে যায় যে বসন্তের সমাপন হয়েছে এবং শৈত্য আসতে চলেছে। চণ্ডমুণ্ডের খণ্ডিত ধর দেখেও তোমরা বুঝতে পারলে না যে বিনাশের ভূমিকম্প আসতে চলেছে। মহাকালের উপরেও এক শক্তি আছে শুম্ভ, যা জাগ্রত হয়ে গেছে, মহাকালী। সাবধান হয়ে যাও শুম্ভ, কারণ এখানে তুমি বাক্যালাপ করে সময় ব্যয় করছো আর ওখানে সে তোমার সেনা দলকে ধ্বংস করে দিচ্ছে। সেই মহাকালেরই অন্তরের সংবাদ তোমার কাছে নিয়ে এসেছে। আজ আমি মহাকাল নই, মহাকালীর দূত হয়ে এসেছি। ও, তার মানে আপনি মনে করেন যে সেই শক্তি আমাদেরকে বিনাশ করবে? তোমাদের অস্তিত্বই বিনাশ হবে না মূর্খ, সেই সঙ্গে এই সৃষ্টির বিনাশের আরম্ভ হবে। এক সময় ছিল যখন তোমরা দুজনই অতি নিষ্ঠার সহিত আমার জন্য তপস্যা করেছিলে, সেই নিষ্ঠার কথাই মনে রেখে তোমাদেরকে জানাতে এসেছি যে নিজেদের বিবেককে কাজে লাগাও আর ভাবো স্বয়ং মহাকাল যার দূত হয়ে এসেছে সেই শক্তি কতটা বৃহৎ হতে পারে, কতটা বিধ্বংসী হতে পারে। রক্তপাত করা বন্ধ করো শুম্ভ, নতুবা নিজেরই রক্তে নিমজ্জিত হয়ে যাবে তুমি। মহাদেব আমাদের রক্তপাত বন্ধ করার উপদেশ দিতে এসেছিলেন নাকি রক্তপাত করার আহ্বান করতে? কিছুকাল পূর্বে আমি আপনাকে যোগ নিদ্রায় যাবার পরামর্শ দিয়েছিলাম নারায়ণ, আমি স্বয়ং ছিলাম সমাধিতে। আপনি নিশ্চয়ই এটাই ভাবছেন যে আমি নিজের সমাধি ছেড়ে আপনার যোগ নিদ্রা ভঙ্গ করতে কেন চলে এলাম? আপনার আগমনের কারণ আমি অনুমান করতে পারছি মহাদেব। শুম্ভ নিশুম্ভ আপনার প্রস্তাব অস্বীকার করেছে, ওদের বিনাশ আসন্ন। যদি সেই বিনাশের পূর্বে অন্য কিছু ঘটে যায়? মহাদেব। হ্যাঁ নারায়ণ, আমরা সর্বজ্ঞ, সৃষ্টিচক্রের সমস্ত কিছু আমাদের অবগত, কিন্তু কালী এই কালচক্রের থেকেও বৃহৎ, সে কখন কি করবে তা কেউ জানে না। আপনি এটা বলতে চাইছেন না তো সে এখন আমাদেরও নিয়ন্ত্রণের বাইরে? মহাদেব, আমরা কালীকে জাগ্রত করে কোনো ভুল করিনি তো? কালীর জাগ্রত হওয়া অনিবার্য ছিল নারায়ণ, তাকে তার কর্তব্য পালন করতেই হতো। এবার আমাদের প্রস্তুত হতে হবে আমাদের কর্তব্য পালন করার জন্য। যুদ্ধ আমরা প্রায় জিতেই গেছি, কিন্তু মহাকালের উগ্রতা বেড়েই চলেছে। কি কারণ আছে এইসবের পেছনে? মনে হচ্ছে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরিবর্তে এদিকে কেন যাচ্ছি ভ্রাতা? সামনে যাওয়ার জন্য কখনো কখনো পিছিয়ে যেতে হয় নিশুম্ভ। ভেবে দেখো, মহাদেব আমাদের হত্যা করতে পারবেন না, তবুও তিনি আমাদের সতর্ক করতে এখানে এলেন। অর্থাৎ স্বয়ং মহাদেবের ওই শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, আর কোনো স্ত্রী
আমাদের বরদানের কবচ ছিন্ন করতে পারে। তাহলে কি আমরা তাকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছি ভ্রাতা? না, সমস্যার সমাধান খুঁজতে যাচ্ছি। এমন এক সমাধান যা মহাকালীর নিজের শক্তিকেই তার দুর্বলতায় রূপান্তরিত করবে। এমন কি আছে ভ্রাতা? আমাকে আহ্বান করেছে আর কেন? আমি তারকাসুরের প্রতিনিধি, আমি শুম্ভ তোমাকে আহ্বান করেছি। সেই যোদ্ধার আগমন ঘটেছে যার সাথে শক্তির পরীক্ষা করে তোমার মন প্রসন্ন হয়ে যাবে। মহাকালী একজন নারী, অর্থাৎ এখন রক্তবীজ একজন নারীর সহিত যুদ্ধ করবে। তাকে অনুভব করানো প্রয়োজন যে নারী মাত্র অবলা। আমাদের মহারাজ ত্রিলোকপতি শুম্ভের বার্তা নিয়ে এসেছি। মহারাজ শুম্ভকে বিবাহ করতে হবে আপনার। তুই কৈলাসে অশালীন প্রস্তাব নিয়ে এসেছিলিস না? তুই বলেছিলিস পুরুষদের মর্যাদার সামনে নারীর সম্মানের কোনো মাহাত্ম্য নেই। আসল সত্য কি জানিস? নারীকে অপমানের মূল্য পুরুষকে তার প্রাণের বিনিময়ে শোধ করতে হয়। পরবর্তী মহাপরীক্ষার সময় চলে এসেছে পার্বতী। নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিও না। তার সাথে একা লড়তে এসেছে?
তার মানে তুমি সেই যে চন্ডমুন্ডকে হত্যা করেছো। ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। এই মালায় এখনো পর্যন্ত অন্য মুন্ড গাথার স্থান রয়েছে। স্থান তো আমি তোমাকে দেখাবো মূর্খ নারী, তোমাদের স্থান রন্ধনশালায় অথবা পুরুষের শয়ন কক্ষে। তোমাকে বিনাশ করার জন্য মহাকালীর কষ্ট করার কোনো প্রয়োজন আছে কি মূর্খ দানব? ওনার প্রেরণাতেই আমরা কার্যসিদ্ধ করে নিতে পারবো। যে পুরুষ নারীকে তার পায়ে ধুলো মনে করবে, নারী তাকে ধুলিস্যাৎ করে দেবে, সর্বনাশ করে দেবে ওর। ধ্বংস করতে হবে আমায়, কিন্তু বিনা রক্তপাতে তোমরা আমাকে হত্যা করতে পারবে না। যেখানে যেখানে আমার রক্তবিন্দু পড়বে, এখানেই আমার আর একটা শরীর সৃষ্টি হবে, রক্তবীজ। আমি মহাদেবের বরদানের ফলে আমার রক্তের প্রতিটি বিন্দু আমার জন্মের বীজ, আর এই বীজ থেকে সৃষ্ট প্রত্যেকটি ফলই প্রাণঘাতী, বুঝলে মূর্খ দেবীগণ? এবার হবে আসল আনন্দ। যার নামের ভয় সঞ্চার করতে মহাদেব এখানে এসেছিলেন, সে স্বয়ং মহাদেবের বরদানকে ভয় পাবে। আমি যুদ্ধক্ষেত্রে যেতে চাই ভ্রাতা। মূর্খের মতো বলো না নিশুম্ভ, নারীদের থেকে রক্ষা পাওয়ার বরদান নেই আমাদের। আপনার দেওয়া ঢাল যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে ভ্রাতা, আমি নিজের চোখে কালীর বিনাশ দেখতে চাই। যে আমাদের সহস্র অসুরদের মুন্ডচ্ছেদ করেছে, এইবার বলো মহাকালী কিভাবে তুমি লড়াই করবে রক্তবীজ নামের এই মহাদানবের সাথে? আজ তোমাদের প্রত্যেকের রক্ত এই যুদ্ধক্ষেত্রে বইবে।
অর্থ হলো সেই বিধ্বংসী বন্যা যা তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে মহাকালি। প্রথমে রক্তবীজ, আর এখন নিশুম্ভ, কিভাবে বোধ হবে এরা? তোমাকে বিনাশ করে দেব, রক্তবীজ আমার নাম, আর আমি হলাম মহাকালি। কেবল রক্তই নয়, ভয়, কুটিলতা, পাপ সবকিছু বিনাশ করে দিতে পারি আমি।